জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরিবেশের অফিস থেকে ফিল্মি স্টাইলে কয়েক লক্ষ টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে পৌর শহরের লালবাজার রোডের ভিসি পলের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আখাউড়া থানার উপপুলিশ পরিদর্শক সরোজ রতন আচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অফিসের বিক্রয়কর্মী রাজীব জানান, আনুমানিক সোয়া চারটার দিকে তিনজন যুবক অফিসে প্রবেশ করে। এদের মধ্যে দুজনের মাথায় হেলমেট এবং একজনের মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরা ছিল। দুই যুবক তাদেরকে একত্রে বসিয়ে পিস্তল ধরে দাঁড়িয়ে থাকে। পরে অস্ত্রধারী যুবকেরা সিগারেট বিক্রির সমস্ত টাকা একটি কাপড়ের ব্যাগে ভরে দ্রুত চলে যায়। স্থানীয়রা জানায়, ঘটনার সময় অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল চলে যেতে দেখেছেন তারা। সিগারেট পরিবেশকের ম্যানেজার মানিক দেব বলেন, আনুমানিক 9 লক্ষ টাকা লুট করে নিয়েছে অজ্ঞাত যুবকরা। জানা যায়, এর আগেও ওই অফিসে চুরির ঘটনা ঘটেছে। আমাদের সবাই আমরা অফিসের কাজে বেরিয়ে চুরি, হঠাৎ করে আপনার তিনজন ম্যানেজারি লোক আমাদের মাথার মধ্যে এসে আপনার পিস্তল দেখায়, তারপর বলে চুপ, কোনো আওয়াজ করলে শুট করে দেবে। তারপর যা যা কিছু ছিল সব কিছু নিয়ে গেছে। এর মধ্যে আমাদের যে অফিসের ইয়ে ছিল, ক্যাশ বাক্স ছিল, এগুলো ভাঙচুর হয়েছে। তো এর মধ্যে আমাদের মোবাইল, মানে আমাদের ডিভাইসগুলো আর কিটা দেবেন, আমরা অর্ডার ক্যাপচার করি, সেটাও নিয়ে গেছে। এগুলো নিয়েছে আপনার প্রায় 6টা পার্সোনাল মোবাইল একজন নিয়েছে। দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে।